100বার ইস্তেগফার নবী পড়েছেন। আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা বলে দৈনিক যদি ইস্তেগফারের আমল কম করতে চাও কমপক্ষে 300বার ইস্তেগফার পড়ো, লম্বা টাইম নাই এতটুকু পড়ো, আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম, একাগ্রতার সাথে ইস্তেগফার করো। তোমার উপরে দুশমন খালি বাড়ি মারে, দুশমন ইস্তেগফারের আমল মহা ঔষধ। তুমি কোটি টাকার ঋণ হয়ে গেছো আদায় করতে পারো না, খোদার কসম ইস্তেগফারের আমল মহা ঔষধ। ও বান্দা তোমার ব্যবসায় বরকত হয় না, ইস্তেগফারের আমলটা ধরো, ইস্তেগফার মহা এক ঔষধ, গুনার পাহাড় করেছো ইস্তেগফারের আমল ধরো, গুণমুক্তের মহা ঔষধ হলো ইস্তেগফার। আর শুনবানি আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি তাকওয়াওয়ালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই মুত্তাকি যারা গুণমুক্ত জীবন তৈরি করে, আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে 6টা পুরস্কার দিব দুনিয়ায়, আখেরাতে দিব 2টা। 1 নম্বর পুরস্কার ও মুত্তাকিনেরা, দুনিয়ার পুরস্কার 6টা, আখেরাতের 2টার প্রথম বিনা হিসাবে পাওয়া জান্নাত। দ্বিতীয় পুরস্কার ডাইরেক্ট তোমার সাথে আল্লাহর সাথে হবে মোলাকাত। এলো না আখেরাতের দুনিয়ায় কয়টা? 6টা, 6 পুরস্কার। এগুলি বলার সুযোগ নাই, আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়া ব্যাখ্যা করে বুঝাইয়া দিছেন। ওলামায়ে কেরাম বলেন এই যে 6 পুরস্কার মুত্তাকিনদের জন্য দুনিয়ায়, আখেরাতে 2টা, পুরাটাই আল্লাহ আরেকজন ব্যক্তিকে দান করবেন, যেই ব্যক্তির জীবনের মূল হাতিয়ার হবে ইস্তেগফারের আমল, আল্লাহ তাকেও মুত্তাকিনদের 6 পুরস্কার আখেরাতের 2টাও এমনে দিয়া দিবেন। ইস্তেগফার পড়বে কি জন্য? গুনাই নাই তো ইস্তেগফার কেন করবে? নিজেরে মনে করে আমি সব থেকে বড়, তা আমি আর কোনোদিন মনে করবো আমি বড় গুনাগার, তো ইস্তেগফার কেন? হা, অথচ আবু বাকর ওমর আর আবু বাকর হাড্ডা হাড্ডি জিদ থাকতো আমলের লাইনে আগায় যাওয়া। ওমর জীবনটা ভর চেষ্টা করলো আবু বকরের আগে সালাম দিবে, যতই ঘুরাইয়া ফিরাইয়া চেষ্টা কর আবু বকরের আগে সালাম জীবনও দিতে পারতেন। আবু বকর এত আমল করার পরেও সারাটা রাত সারাটা জীবন কান্নার আওয়াজ, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো উলঙ্গ আল্লাহর আদালতে, সব উলঙ্গ দাঁড়াবো। আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলার এক কারণ আল্লাহর সাথে সম্পর্ক আমাদের এবাদতের দ্বারা, আর সব থেকে বেশি এবাদত করনেওয়ালা আমার নবী, এজন্য আমার নবী হলেন বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ। এবাদতের মধ্যে কি শ্রেষ্ঠ? এই জন্য আল্লাহ আমার নবীরে আসল পরিচয় দিয়ে ডাক দিছেন মহব্বতের। বুঝেন না কথা? এই একজনে সমাজের মধ্যে আছে, আমার একটা পরিচিত মানুষ, বন্ধু, খুব কাছের বন্ধু, এক প্লেটে খাই এক প্লেটে হাত ধুই, বুঝে এরম বন্ধু আছে না, কলিজার বন্ধু, তুই তুই কইরা এইদিকে এটা কর সেটা কর, যখন সমাজে বইছে এরকম ভাই এটা কে একজন ভালো মানুষ, অমুক জায়গায় বাড়ি নামে এই ব্যবসা করে এই কাজ করে, সম্মান দিছে না, যখন আবার একা হয়ে গেছে তখন ডাক্তার দিছে, এখন দিছে অমুক হুজুর মাওলানা, আর যখন কাছাকাছি দুইজন এক হয়ে গেছে তখন আর মাওলানা নাই, মহব্বতের ডাক, বন্ধু হয়ে ডাক দিস, নাম ধরে ডাক দিস, কি চূড়ান্ত মহব্বতের ভালোবাসার ডাক। সারা দেশের মানুষ আমারে মাওলানা কয়, আমার আম্মা আমারে মাওলানা কইব, আচ্ছা কইলেও কি মহব্বত বাড়বে? হ্যাঁ, আম্মায় আমারে যদি মাওলানা কয়ও, কইতে পারে, অনেক মা কয় এই হাফের সাপ এদিকে
আম্মা জানেরা পড়, এই মাওলানা সব বইও খাও। হাজার বারো আম্মায় যদি নাম দিলে ডাক না দেয় মজা লাগে, ঠিক নেই? আমার নবী তো খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল আলামিন সিরাজাম মুনিরা শাহিদা ওয়া মুবাশশিরা সব, কিন্তু আমার আল্লাহ তো আমার নবীরে নিতেছেন তার খাস কামরায়, মোহব্বতের কথা হবে মোহাম্মদের সাথে আজ, এই জন্য আল্লাহ আল্লাহর নবীরে মোহব্বতের শব্দ দিয়ে ডাক দিছেন, আসেন আমার বান্দা তাড়াতাড়ি আসেন, আমি আপনারে মোহব্বত করে বানাইছি, আমি আপনাকে সর্বোচ্চ মাকাম দান করছি, মাকাম দান করার পেছনে আপনার অক্লান্ত পরিশ্রমের এবাদত হলো আপনার মূল, আপনি আমার সমস্ত আব্দদের মধ্যে দামি আব্দ, এজন্য আসেন আপনার সাথে আমার বন্ধু সুলভ আচরণ হবে রাতের বেলা, আসেন দিনের বেলা মেয়েরাজ হবে না, কারণ গোপনে গোপনে বন্ধুর সাথে বন্ধুর মহব্বতের আলাপ করতে মজা বাড়ে, এক কারণ। দুই নাম্বার নবীর আল্লাহ বান্দা বলার দ্বিতীয় কারণ, এই নাস্তিক বেঈমানের বাচ্চারা জাননি বান্দা কারে কয়, আমার শরীর আছে রুহু ভিতরে নাই, আমারে কেউ বলবে আমি মানুষ কি বলবে, আমার মানুষের লাশ, তাহলে বান্দা কারে কয়, যার দেহ আছে ভেতরের রুহু আছে দুটোর সংমিশ্রণে হয় বান্দা, আল্লাহ বান্দা বলিয়া সমস্ত নাস্তিক বেঈমানের জুতা মাইরা বলে বলিয়া দিলেন, এ বেঈমানের দল আমার বান্দারে আমি মেরাজ করাইছি, মানি মুহাম্মদের রুহুটা আলাদা না দেহটা আলাদা না, দুইটার সংমিশ্রণে যখন জিন্দা থাকে সে একজন বান্দা সে মানুষ, অতএব আমি বান্দাকে মেরাজ করাইছি, মানি মুহাম্মদের মেরাজ ঘুমের ঘরে হয় নাই সশরীরে হয়েছে, আমার উম্মত জান্নাতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত। আয়াত হাদিসের আলোকে যে বিষয় আমাদের সামনে স্পষ্ট সেটা হলো রসুলের শান নিয়ে এই আয়াত এবং হাদিসে কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে বারোটা মাস নির্দিষ্ট, বাদশাহ আকবরের যুগে বাংলা ভাষার জন্ম, আল্লাহ বর্তমান মাস রজব, নবীজি এই মাসে আমল বাড়ায় দিতেন প্রস্তুতিমূলক, সামনে শাবান, এরপরে রমাজান, নবীজি এই মাসে আমল তো বাড়াইতেনি আর হাঁটতে চলতে উঠতে বসতে এই দোয়াটা বেশি পড়তেন, যেটা আপনারা জানেন ঠিক করেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আয় আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আমরা অনেকে জানি করি না, তা আমরা চিন্তা করি আমরা নবীর উম্মত, বেশি কিছু করা লাগবে না, চাপার জোরে আমরা নবীর সুন্নত না মানলেও জান্নাত পেয়ে যাই, এই কারণে দেখবেন অনেক সুৎখোর সুদ খাইয়েও বলে আমি টাটকা মুমিন, দিল পরিষ্কার, ঘুষ খাইয়েও তার দিল পরিষ্কার, আরো খোলামেলা বলতে গিয়ে আরো বলে যে আমরা হুজুরদের থেকে অনেক ভালো, তার মানে হুজুরেরা সব খারাপ। এই রজব বড় বরকতের মাস, ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, এক বচনে মাখলুক বহু বচনে মাখলুক, সমস্ত মাখলুকতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন,
আর মানুষের মধ্যে রহমাতুল্লিল আলামিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফলাফল কি বেরোলো? মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মোহাম্মদ শ্রেষ্ঠ। ফলাফল কি? গোটা সৃষ্টি জগতের মধ্যে মোহাম্মদ শ্রেষ্ঠ। আল্লাহ নবীকে এত শ্রেষ্ঠত্ব দিলেন কেন? তার অনেক কারণ কোরআনে বয়ান করেছেন, হাদিসেও নবীজি বলেছেন। এর মধ্যে এক কারণের আয়াত আমি পড়েছি, নবীজির জীবনে শ্রেষ্ঠত্বের যত কারণ, এর মধ্যে একটা কারণ আমাদের সামনে কিয়ামত পর্যন্ত বিদ্যমান। আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন, আর কাউকে? কোরআন কেমন? যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। নবী কেমন? যার মতো দ্বিতীয় কোনো নবী নেই। দিছেন কে কোরআন? আল্লাহ। সে আল্লাহ কেমন? যার কোনো তুলনা নেই। আল্লাহ দেখবা সওয়াব, মুহাম্মদ রে দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব। কেমন দামি কিতাব! আল্লাহর দেওয়া কিতাব তাওরাত ভেজাল, আল্লাহর দেওয়া কিতাব জবুর নিরেট নাই ভেজাল, আল্লাহর দেওয়া কিতাব ইঞ্জিল ভেজালে ভরে গেছে। কিন্তু 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআন খোলামেলা রাখা, কোনো সিন্ধুকে তালা দেওয়া না। হিন্দু চাইলেও দেখতে পারবে, পড়তে পারবে, সুযোগ পাইয়া অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য। 1500 বছর পর্যন্ত কেউ পারল? বরং গভীরভাবে যারা কোরআনের ভেতরে তল্লাশি চালাইছে, এরা শেষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআন চিনে না। 40-50-60-70 বছর হায়াত, জীবনে ঘরের ভেতরের আলমারিটা তাকের থেকে কোরআনটা খুলি একবার তাকাইয়াও দেখলো না। কোরআন শরীফ যে নাম শুনি, ভেতরে কি দেখলো না? ওই এক মাওলানা ভয় ঢুকাই দিছে কি যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই ভয়ে ধরেই না। বুঝেন না? কোরআন না পড়ে অর্থ না জেনে পড়লে লাভ নেই, এই ফতুয়া দিয়া ভেজাল লাগাই দিছে। এখন আর কোরআন যাও একটু ধরবে? ভয়ই ধরে। হিন্দু ধর্মের আইন কি? নিম্ন শ্রেণীর হিন্দুরা ওদের ধর্মের কিতাব পড়বে তো দূরের কথা, ধরাও নিষেধ। আর আমগো কিতাবের হালাত, ধরলেই অ্যাকশন শুরু, দেখবা তাতেও সওয়াব, ধরবা তাতেও বরকত, পড়বা বরকত, কোরআন শরীফের আওয়াজ কানে শুনবা তাতেও বরকত। একটা অক্ষর পড়বা সাথে সাথে চোখ বন্ধ করে, সাথে সাথে 10টা নেক আল্লাহ দিয়ে। দুনিয়াতে আর কোনো অক্ষর পড়লে কোনো সওয়াব আছে বলে? আচ্ছা এখন জোর যার মুল্লুক তার, আমেরিকা যদি জোর করে বলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অতএব আমরা ঘোষণা দিলাম আমেরিকার থেকে যে মানবে না রে ফিডা 10 বেতের বাড়ি। কি ঘোষণা? আমগো ইংরেজির একটা অক্ষর পড়লেই তার একটা নেয়, চাপায় দিছে জাতিকে, মেনে নিলাম। সারা দুনিয়ার বেইমানদের যদি এক জায়গায় বসাইয়া জিজ্ঞাস করি, তোমার ইংরেজি পড়তে যতই সওয়াব বলো, আমার কোরআনের মতো মজা আছে কিনা বলো? আছে কোনো মজা? এই মজা নাই দুনিয়ার কোনো কিতাবে।